নমস্কার বন্ধুরা, মঞ্জুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দক্ষিণ ভারতের একটি ফেমাস পদ কুটু সবজি রান্না করব। অল্প সবজি আর ডাল দিয়ে এই পদ রান্না করা হয়। গ্রীষ্মকালে খেতে বেশ ভালোই লাগে। শুরু করা যাক আজকের রেসিপি। হাফ কাপ অড়হর ডাল ধুয়ে নেব। দুই কাপ জল আর প্রয়োজন মতো তিনটে সিটি দিয়ে ডাল একটু শক্ত রেখে সেদ্ধ করে নেব। আপনারা প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন। কিছু পছন্দের সবজি নিয়েছি, যেমন বরবটি, লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সজনে ডাঁটা, আলু, গাজর, মিষ্টি কুমড়ো। এখানে 2.5 থেকে 3 কাপ সবজি আছে। সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। হাফ কাপ জল আর 1/2 টিস্পুন লবণ দিচ্ছি। একদম লো হিটে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু শক্ত রেখে সেদ্ধ করে নেব। ডাল এইরকম একটু শক্ত রেখে সেদ্ধ করেছি, যাতে পরেও আরও একটু জাল দেওয়া যায়। কড়াইয়ে 4 টেবিল চামচ নারকেল কোড়া দিলাম। লো হিটে 4-5 মিনিট রোস্ট করে নেব। এইরকম হালকা বাদামি কালার হলে অন্য একটা পাত্রে ঢেলে দেব। এইবার একটা মশলা রেডি করে নিচ্ছি। কড়াইয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম। তেল গরম হয়ে গেলে 1টা শুকনো লঙ্কা আর 1 চা চামচ ছোলার ডাল দিয়ে একটু হালকা করে ভেজে নেব। 1.5 চা চামচ বিউলির ডাল দিলাম। ডালগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ডাল থেকে হালকা ফ্লেভার বেরোতে শুরু করলে 1/2 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন গোলমরিচ, 1 চিমটি মেথি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিক্সার জারে তুলে নিচ্ছি। শুকনো গুঁড়ো করে নেব। এর মধ্যে রোস্ট করা নারকেল কোড়া দিয়ে আরও একটু ব্লেন্ড করে নেব। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা অড়হর ডাল দিলাম। স্বাদ মতো আরও 1/2 টিস্পুন লবণ আর অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নেব। এই সময় আমি ওভেন একদম লো হিটে রেখেছি। আগে থেকে রেডি করা মশলা দিচ্ছি। এই মশলা দিলে সবজিটা একটু ঘন মাখামাখা হয়ে যায়। তো কুটু সবজি মাখামাখাই খাওয়া হয়। যদি আপনারা চান এই সময় আরও একটু ফোটানো জল অ্যাড করতে পারেন। স্বাদ মতো 2 টেবিল চামচ তেঁতুলের পাল্প আর সুন্দর কালারের জন্য 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ডাল আর সবজি ঠিক মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ওভেন বন্ধ করে দিলাম। এইবার ফোড়ন দেব। কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল একটু গরম হয়ে গেলে সামান্য হিং আর 1 চা চামচ সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে কারি পাতা দিচ্ছি। কারি পাতা হালকা করে ভাজা হয়ে গেলে ফোড়নটা ডালে দিয়ে দেব। আমাদের কুটু সবজি একদম রেডি। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে দেব। আপনারাও অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।